প্রিয় দর্শক, নিউজ অ্যান্ড ভিউজে আমন্ত্রণ জানাচ্ছি মেলেনিয়াম টিভির সকল দর্শক শ্রোতাকে। আপনাদের সাথে আছি আমি নূর মোহাম্মদ তফাদার। পৃথিবীর কোথায় কি ঘটনা ঘটছে, ইউনাইটেড স্টেটসে কি হচ্ছে, সব তথ্যগুলো নিয়ে আসছি আপনাদের কাছে। প্রিয় দর্শক, প্রথমে আসছি ইউনাইটেড স্টেটসে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে যেভাবে কংগ্রেস, সেনেট এবং জাস্টিস ডিপার্টমেন্ট যে ড্রামা শুরু করছে, এই ড্রামা যদি আমেরিকার জনগণের স্বার্থে, আমেরিকার স্বার্থে করা হতো, তাহলে জনগণের অনেক উপকার হতো। তারপরেও ল ইন অর্ডারকে রেসপেক্ট করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি কোনো ক্রাইম করে থাকে, স্পেশাল কাউন্সেল রবার্ট মোলার নথিতে, তাহলে তার বিচার হওয়া উচিত। তারপরেও কংগ্রেস ওভারসাইট কমিটি যে ড্রামা শুরু করছে, তারা মনে করছে তারাই সব কিছুর ঊর্ধ্বে। আমরা জানি কংগ্রেস ল মেক করে, বাট এইভাবে আমেরিকার জনগণের অর্থের অপচয়, এক একটা মিটিংয়ে, এক একটা হিয়ারিংয়ে মিলিয়ন্স অফ ডলার তাদের বাজেট, এই অর্থ আপনার আমার ট্যাক্স পেয়ারের অর্থ। আমরা চাই সব কিছু সুন্দরভাবে যেন করে। প্রিয় দর্শক, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বলছেন যে তার কোনো অপরাধ নেই, সে এগুলোর সাথে জড়িত ছিল না। কিন্তু প্রেসিডেন্ট 2016-এ রাশিয়াকে ওয়েলকাম জানিয়ে 30,000 ইমেলের কথা যখন বলছিল, সারা পৃথিবীর জনগণ শুনছে, তা তো মিথ্যা নয়। প্রেসিডেন্ট সব কিছুর ঊর্ধ্বে নয়, আইনের ঊর্ধ্বে নয়। আমরা চাই মিথ্যার এবং যদি রাষ্ট্রের বিরোধী কোনো কাজ করে থাকে তার বিচার। প্রিয় দর্শক, গ্লোবালি আজকে প্রেসিডেন্টের এই মিথ্যার এবং ডেমোক্রেটদের হয়রানির কথা গ্লোবাল সকল মিডিয়াগুলোতে আসছে। প্রথমেই বলবো ব্রিটিশ গার্ডিয়ান, অলসো রয়টার, বিবিসি, ফ্রান্সের এএফপি, ফ্রান্স নিউজ, অলসো নিউজ 24 ফ্রান্স, আরটি, আল জাজিরা, এনডিটিভি ইন্ডিয়া, সিএনএন, এমএসএনবিসি, ফক্স, অলসো নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, ব্রাজিলিয়ান সকল মিডিয়া, অলসো আফ্রিকান ইউনিয়ন ভিত্তিক মিডিয়াগুলো। দর্শক, আমেরিকার এই ড্রামা আমেরিকার উন্নয়নের স্বার্থে কি হচ্ছে, স্ট্রাকচারের স্বার্থে কি হচ্ছে, শিক্ষার স্বাস্থ্যে সাথে কি হচ্ছে, না ফাইন্যান্সিয়াল সেক্টরে কোনো স্বার্থে হচ্ছে? প্রিয় দর্শক, আমেরিকা উন্নয়নের স্বার্থে যেভাবে গ্লোবালি কাজ করছে, তাতে বিভিন্ন দেশকে হয়রানির দিকে রাখছে। যেমন ইরান, সৌদি আরবের স্বার্থে ইরান কোন কোন দেশের সাথে ব্যবসা করে, কোন কোন ব্যবসায়ী তাদের সাথে ব্যবসা করে,
তাদের সকলের উপরে এম্বার্গো ইউনাইটেড স্টেটস করছেন। মিলিয়নস অফ ইরানিয়ান লোক খাদ্যে অনাহারে যেন মরে। আমেরিকা তখন খুব বাহাবাহা দিবে। পাকিস্তান, ইন্ডিয়া, নর্থ কোরিয়া, চায়না, রাশিয়া, জাপান এবং সাউথ ইস্ট এশিয়ার দেশগুলো ইরান থেকে অয়েল নেন। সেই অয়েল দিয়ে ডলার নিয়ে আসেন বা একটার বদলে আরেকটি আনেন। তা যেন না হয় মের 6 তারিখ কোনো দেশের উপর, কোনো দেশের উপর 16 তারিখ 16th of May পর্যন্ত তারা ব্যবসা বাণিজ্য সব ক্লোজ করতে হবে ইরানের সাথে, না হয় ওই দেশের সাথে আমেরিকা তাদের নাটকীয় ড্রামা শুরু করবে। এই জন্য চায়না, ইন্ডিয়া, ব্রাজিল, রাশিয়া এই দেশগুলো আমেরিকাকে সতর্ক করে দিয়েছেন যে বেশি বাহাদুরি করলে আর বেশি আগালে অনেক ডিস্ট্রয় হবে, অনেক ক্ষতি হবে তোমাদের। কিন্তু সেক্রেটারি অফ স্টেট মাইক পাম্পে সে আমেরিকার সকল মিডিয়ার সাথে গতকাল ক্লিয়ার বলে দিচ্ছেন যে ইরানের সাথে যারা ব্যবসা করে তাদেরকে আমরা দেখে নিব। চাইনিজ পররাষ্ট্র দপ্তর থেকে, ইন্ডিয়ান পররাষ্ট্র দপ্তর থেকে মাইক পাম্পেকে ওয়েলকাম জানিয়েছেন, দেখি তোমরা কি করো। তারা কি কোনো যুদ্ধ শুরু করবে, যেভাবে বাণিজ্য যুদ্ধ চায়নার সাথে এখনো আছে? এই বাণিজ্য যুদ্ধে অনেক ক্ষতি হয়েছে আমেরিকার। আমরা চাই না আর কোনো ক্ষতি হোক। এভাবে রাষ্ট্রের উন্নয়নকে রাজনৈতিক অঙ্গনে এবং স্বার্থে, অন্য দেশের স্বার্থে আমেরিকা লড়বে তা কি জন্য? ইসরায়েলের স্বার্থে, আরব আমিরাতের স্বার্থে এবং সৌদি আরবের স্বার্থে। সেখানে আমেরিকা আমাদের, তারা আমাদের জন্য কি করছে, আমরা তাদের জন্য করব। আমেরিকার অ্যাডমিনিস্ট্রেশন বর্তমান তারা কি বুঝছে কি দেখছে আমরা জানি না, তবে গ্লোবাল মিডিয়াগুলো বলছে আমেরিকা ডে বাই ডে প্রত্যেকটি ক্ষেত্রে পিছিয়ে আসছে, অগ্রদূত থেকে ডে বাই ডে পিছিয়ে আসছে। যেভাবে ইরাক, লিবিয়া, আফগানিস্তান এবং অকারণে বিভিন্ন দেশের উপরে খবরদারি করে আমেরিকার সম্মানকে খর্ব করছে এই রাষ্ট্রপ্রধানরা এবং কিছু রাজনৈতিক মহল। আজ নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট এবং MSNBC তারা ক্লিয়ার বলছেন যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যেভাবে ডে বাই ডে এগাচ্ছে তাতে আমেরিকা অনেক পিছিয়ে যাবে, আমেরিকার অর্থনৈতিক অবস্থা অনেক পিছিয়ে যাবে, আবারও আমেরিকার ক্রেডিট লাইন পৃথিবীর 30তম জায়গায় পৌঁছাবে। আমেরিকা সারা পৃথিবীর ক্রেডিট নিয়ে খবরদারি করে, IMF একটি অর্গানাইজেশন করে সারা পৃথিবীকে যেভাবে ফিঙ্গার দেখায়, তাতে আমেরিকাকে চায়না যদি একবার ফিঙ্গার দেখায় আমেরিকার অবস্থা কোথায় যাবে।
প্রিয় দর্শক, আপনারা অবশ্যই জানেন চাইনিজ গভর্নমেন্ট নট পাবলিক, চাইনিজ এবং জাপানিজ গভর্নমেন্ট আমেরিকার ইন্টারনাল রেভিনিউ এবং ফাইন্যান্সিয়াল সেক্টরে ফেডারেল গভর্নমেন্টকে ইনভেস্টর হিসাবে আছে। তারা ট্রিলিয়ন্স অফ ডলার আমেরিকা থেকে পাবে, কিন্তু সৌদি আরব আর আরব আমিরাত তাদের অর্থ নাইন ইলেভেনের পর তারা সব ক্লিন করে নিয়েছে। এখন নতুন করে কি ইনভেস্ট করছেন তা গভর্নমেন্ট এখনো জনগণকে জানান নাই, কিন্তু তাদের স্বার্থে, ইসরায়েলের স্বার্থে আমেরিকা ইরানের সাথে যে সম্পর্ক যেভাবে অবনয়ভাবে করছে, অনুন্নয়ন ভাবে ইরানকে দেখছে, তাদের সাথে যারা ব্যবসা করছে তাদেরকে খবরদারি করছে, এতে আমেরিকার মান সম্মান যাচ্ছে না আসছে? চাইনিজ পররাষ্ট্র দপ্তর বলছে, তোমরা আমেরিকা কাদের অর্থে চলো? চাইনিজ গভর্নমেন্ট এন্ড জাপানিজ গভর্নমেন্ট, তারা তোমাদের দেশে ইনভেস্ট করাতে, তোমাদের রেভিনিউ ডিপার্টমেন্টে ইনভেস্ট করাতে তোমরা চলো। ট্রিলিয়ন্স অফ ডলার চায়না এবং জাপান পাবে। এখন মাইক পাম্পের জবাব কোথায়? স্টেট ডিপার্টমেন্ট, হোয়াইট হাউস প্রেস ইউনিট যেভাবে চায়নাকে দেখছিল, জাপানকে দেখছিল, তা ডে বাই ডে তাদের জোয়ান শক্তি বৃদ্ধির দিকে যাচ্ছে। প্রিয় দর্শক, এই তথ্যগুলো আসছে আজকের সিসিটিভি, চাইনিজ দ্য নিউজ চায়না, অলসো জাপানিজ মিডিয়াগুলোতে। দর্শক, আপনারা জানেন কাশোগিকে মেরে ক্রাউন প্রিন্স যেভাবে সারা পৃথিবীকে দেখিয়েছে সে একজন শক্তিশালী বলদ, যা ওয়ার্ল্ড কাপে মস্কোতে রাশিয়ান প্রেসিডেন্টের সাথে দেখিয়েছেন এবং ব্রাজিলে, সরি, আর্জেন্টিনায় IMF এর একটি অনুষ্ঠানে ওয়ার্ল্ড লিডাররা গিয়েছিলেন, সেখানে দেখিয়েছেন, তাও আপনাদের জানা আছে। কিন্তু বর্তমানে ওয়ার্ল্ড কমিউনিটিকে সে চোখে ধোঁয়া দিচ্ছে, যে ধোঁয়াটা হল বিভিন্ন দেশের সাজাপ্রাপ্ত আসামিদেরকে নতুনভাবে সাজা দিচ্ছে, দেখাচ্ছে ওয়ার্ল্ড কমিউনিটিকে তারা বিচার করছে কাশোগির হত্যাকারীকে। এই তথ্যগুলো পাশ করছে আজকের MSNBC, CBS নিউজ, CBSN, অলসো নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট। দর্শক, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা কৃষ্ণার এই ড্রামা, তাও আজকের নিউজ মিডিয়ায় আসছে। প্রিয় দর্শক, শ্রীলঙ্কায় যেভাবে গত 100 বৎসর যাবৎ ব্রিটিশ রুলার যাওয়ার পর থেকে এ পর্যন্ত দেশটি শান্তিতে নাই, যে যে একটি আইল্যান্ড, এই আইল্যান্ডে তামিল ট্রাইগার এবং গভর্নমেন্ট পার্টি গত 100 বৎসর যাবৎ তারা যুদ্ধ করে আসছে এবং ওই দেশে নিরীহ জনগণকে আহত, নিহত, এবং ওই দেশে যারা ইনভেস্টর, ভিজিটর, তাদের জীবন দেওয়া হচ্ছে। গতকাল
290 জন লোক এই পৃথিবী থেকে চলে গেছে, হাজারের উপরে হসপিটালাইজ, 13টি দেশের নাগরিক, তন্মধ্যে আমেরিকার নাগরিক আছেন 27 জন, বাংলাদেশ নামে যে দেশটি আছে সেখানে আছে 5 জন। এই লোকগুলোর কি অপরাধ ছিল? শ্রীলঙ্কান গভর্নমেন্ট বলছেন ইসলামী জঙ্গি বাহিনী এগুলো করছে, কিন্তু কাহকেই এখনো, অযথা দুই একজনকে ধরা হয়েছে তারা আই ওয়াশ করার মতো, বাট এর সাথে কারা জড়িত? অবশ্যই ইন্ডিয়ান গভর্নমেন্ট, র, সিআইএ এবং রাশিয়ান জিএসআই জানে, কিন্তু সিআইএ বলছে তারা জানে কারা করছে, কিন্তু এগুলোর সাথে কোনো ইসলামিক গোষ্ঠী জড়িত না। প্রিয় দর্শক, সিআইএ ক্লিয়ার বলে দিয়েছে এর সাথে দ্বন্দ্ব প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, এই তিনজনের দ্বন্দ্বতে এই 290 পিপল দুনিয়া থেকে চলে যেতে হয়েছে। এই তথ্যগুলো আমেরিকার জাস্টিস ডিপার্টমেন্ট থেকে, জাস্টিস ডিপার্টমেন্টের প্রেস ইউনিটে কিছুক্ষণ আগে আসছে। দর্শক, যেভাবে বোয়িং তাদের সারা পৃথিবীতে মার্কেট করে নিয়েছিল, এই এয়ারলাইন্সটি নতুন ধরনের একটি বোয়িং সারা পৃথিবীকে দেখিয়েছে চমক। সেই চমকের খাতিরে পৃথিবীর অনেক দেশেই তাদের থেকে লিজ অথবা কিনা ফ্লাইট নিয়েছে, অনেক ইথিওপিয়ার মতো দেশ তাদের কাছে বোয়িং আছে প্রায় 160টি। ওই বোয়িং এবং ইন্দোনেশিয়ায় ওভার 70, কিন্তু ইন্দোনেশিয়ায় কতগুলো জীবন দিতে হয়েছে, ইথিওপিয়ায় কতগুলো জীবন দিতে হয়েছে। বোয়িং থেকে ইউনাইটেড স্টেটস ট্রান্সপোর্টেশন ডিপার্টমেন্ট থেকে বোয়িং এর সুনাম কয়েক সপ্তাহ যাবত চলছিল, যখন সারা পৃথিবী বোয়িংকে ধিক্কার দিচ্ছেন এবং কানাডা একটি দেশ, প্রতিবেশী দেশ, তারাও ধিক্কার দিচ্ছেন, তখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনিচ্ছার, স্বইচ্ছায় নয়, অনিচ্ছায় বোয়িংকে অফ রাখার কথা বলছেন। এখন দেখা গিয়েছে বাস্তবে বোয়িং এর ত্রুটির কারণে এই জীবনগুলো চলে যেতে হয়েছে। এখন ওই জীবনের মূল্য তারা কি দিবে? ওই ফ্যামিলিগুলোর মূল্য তারা কি দিতে পারবে? তারপরেও বিলিয়নস অফ ডলার ওই ফ্যামিলির পিছনে তাদের দিতে হবে, তাদের ভুলের কারণে এই অনিশন নেক লোকগুলো পৃথিবী থেকে চলে গেছে, এর বিচার কে করবে? বোয়িং এই পর্যন্ত তাদের সফটওয়্যার একটার পর একটা, এই যাবৎ 60টি সফটওয়্যার তারা আপডেট করার চেষ্টা করছে, কিন্তু এখনো সেম ড্রামা চলছে। আজকের ট্রান্সপোর্টেশন, ইউএস ট্রান্সপোর্টেশন এজেন্সির প্রেস ইউনিটে, অলসো বোয়িং এর প্রেস ইউনিটে এই তথ্যগুলো আসছে। গ্লোবালি কয়েক হাজার বোয়িং বর্তমানে ফিল্ডে পড়ে আছে। প্রিয় দর্শক, নর্থ কোরিয়া রাশিয়ান গভর্নমেন্টের সাথে সেমিনারে বসছেন
অতি তাড়াতাড়ি। আমেরিকান গভর্নমেন্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেস্ট ফ্রেন্ড লাভ লাভ ইন হ্যাভেন লেটার দিচ্ছেন, যেভাবে বক্তৃতায় তিনি বলেন। এখন ডোনাল্ড ট্রাম্পের লাভকে ডিভোর্স দিয়ে সে রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির পুতিনকে ওয়েলকাম করছেন। তার এত বড় লাভ এখন রাশিয়ার দিকে যাচ্ছে। আগামী সপ্তাহের ভিতর রাশিয়ান গভর্নমেন্টের সাথে, রাশিয়ান প্রেসিডেন্টের সাথে চেয়ারম্যান কিম সেমিনারে বসবেন নিউক নিয়ে। নর্থ কোরিয়া নতুন আঙ্গিকে, নতুন টেকনিকে, নতুন ভাবে সাজিয়েছে তাদের নিউক। এই তথ্যগুলো আসছে আমেরিকার স্পাই এজেন্সির স্যাটেলাইটে। প্রিয় দর্শক, নর্থ কোরিয়ার নিউক নিয়ে যেন কোনো ধরনের নাটক আমেরিকা না করে, বিভিন্ন দেশের উপরে ইরানকে নিয়ে যেভাবে নাটক শুরু করছে তা যেন অফ রাখে রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী। আজ রাশিয়ার পররাষ্ট্র দপ্তরের প্রেস ইউনিটে এই তথ্যগুলো আসছে। আরটি, মস্কো নিউজ, দ্য নিউজ অফ রাশিয়া এই তথ্যগুলো দিচ্ছেন। দর্শক, যেভাবে ইন্ডিয়ার রাজনীতিতে সুন্দর আচরণ এযাবৎ আর নেই, সুন্দর আচরণ, মর্যাদা, সম্মান আর চলছে না। এক গোষ্ঠীকে, কংগ্রেসকে, ভারতীয় জনতা পার্টি বিজেপি যেভাবে একে অপরকে গালমন্দ করছে, যা ভাষায় ব্যক্ত করা যায় না। ইন্ডিয়ান নিউজ মিডিয়াগুলো বিজেপিকে সাপোর্ট করছে। সিটিভি, সিসিটিভি, পিটিআই, গার্ডিয়ান অফ ব্রিটিশ, রয়টার এই তথ্যগুলো দিচ্ছেন। ইন্ডিয়ান এনডিটিভি, নিউজ ইন্ডিয়া, দ্য ইন্ডিয়া সবাই বিজেপিকে সাপোর্ট করছে। গান্ধী ফ্যামিলি যেন আর ফাওয়ারে না আসে, সেদিকে হিন্দু গোষ্ঠীগুলোকে সতর্ক থাকার জন্য বলছেন মোদি সরকার, মোদি। প্রিয় দর্শক, ওয়ার্ল্ড কমিউনিটি মিডিয়াগুলো মোদি সরকার আগামী এই ইলেকশনে বিজয়ী হবেন বলে তারা আশা করছেন। দর্শক, ইউনাইটেড স্টেটস যেভাবে বাংলাদেশ নামে দেশটির উপরে চক্রান্ত করে অসম্মানজনক আরোপ শুরু করছেন, যে আরোপে বলা হয়েছে বাংলাদেশ জঙ্গি গোষ্ঠীর দেশ, সেখানে ইনভেস্ট এবং ভিজিটররা যেন সতর্ক হয়ে যায়। হঠাৎ করে বাংলাদেশের উপর এই ড্রামা আমেরিকার। আপনারা জানেন আমেরিকা তাদের স্বার্থের ব্যতিক্রম হলেই তারা এই ধরনের আচরণ সৃষ্টি করে। মাইক পাম্পে, সেক্রেটারি অফ স্টেট, এবং স্টেট ডিপার্টমেন্টের প্রেস ইউনিটে তারা ক্লিয়ার বলে দিয়েছেন বাংলাদেশ সন্ত্রাসবাদী দেশ, বাংলাদেশ সন্ত্রাস সৃষ্টি করছে। এজন্য আমেরিকার সিটিজেন এবং আমেরিকান ইনভেস্টররা যেন সতর্ক থাকে। প্রিয় দর্শক, আমরা এতদূর জানি বাংলাদেশ নামে দেশটিতে কোনো সন্ত্রাসবাদী নেই, কোনো ধরনের ক্রাইম, জঙ্গিবাদী বাংলাদেশে নেই। যেই
দোষটি বাংলাদেশের উপরে দিয়েছে তা মিথ্যাচার। এই মিথ্যাচারের জন্য আমেরিকা সারা পৃথিবীর কাছেই লজ্জিত হচ্ছে। বাংলাদেশ সারা পৃথিবীকে দেখিয়েছে ডেমোক্রেসি কি। মায়ানমার থেকে মিলিয়নস অফ লোক বাংলাদেশে বর্তমানে সর্বহারা হিসাবে বাস করতেছে। বাংলাদেশ সহযোগিতার 100% দিয়ে আসছে। পৃথিবীর বড় বড় রাষ্ট্রগুলো এতগুলো লোকের খানা পড়ান শিক্ষা স্বাস্থ্য থাকা দেওয়া কি সম্ভব হতো? আমেরিকার মতো লোক, আমেরিকার মতো সাহসী ব্যক্তিরা আশা করেননি। কিন্তু বর্তমানে বাংলাদেশ আপনারা জানেন মধ্যমায়ের দেশে যাচ্ছে, উন্নয়নের দেশে যাচ্ছে। এখন আর খালি খাসা নাই। বাংলাদেশ বর্তমান প্রাইম মিনিস্টার সে উন্নয়ন করছে, দেশকে স্ট্রং করছে, দেশে দেশকে সারা পৃথিবীর কাছে শক্তিশালী করছে। হয়তো বা আগামী আগামী দিন আমরাও নিউক্লিয়ার বাংলাদেশ দেখতে পাব। এই জন্যে আমেরিকার চোখ অন্যদিকে যাচ্ছে। বাংলাদেশ সরকার রাশিয়া থেকে আগ্নেয়াস্ত্র বিভিন্ন সরঞ্জাম নিচ্ছেন, তা আমেরিকার ভালো লাগেনি। এই ভালো লাগেনি বিধায় বর্তমান এবং ইরানের কাছ থেকে তারা অয়েল আনছেন, সেটাও ভালো লাগেনি। এই জন্য কোনো দেশের উপরে কোনো ধরনের আচরণ না করেই বাংলাদেশের উপর এই ধরনের আচরণ সৃষ্টি করছে। আমরা ঘৃণা জানাই, প্রতিবাদ জানাই। আশা করব বাংলাদেশের জনগণ এবং আমেরিকান বাঙালি যারা আমেরিকাতে বাস করে তারা তাদের কংগ্রেস, সেনেট, সর্ব স্টেট ডিপার্টমেন্ট, হোয়াইট হাউস সবাইকে লিখা এবং বলা উচিত যে বাংলাদেশের উপর এভাবে অন্যায়ভাবে এই ধরনের আচরণ থেকে বিরত থাকেন, অন্যথায় আপনাদের অবস্থা ভালো হবে না। এইভাবে যদি আওয়াজ তুলুন তাহলে বাংলাদেশ নামে দেশটি শক্তিশালী হিসাবে সারা পৃথিবীর মুখে দাঁড়াবে যে বাঙালি জাতি সব দিকে লক্ষ্য রাখে এবং সর্বক্ষেত্রে বাংলাদেশি এবং বাঙালিরা প্রস্তুত। শেখ হাসিনার সরকার বাংলাদেশকে উন্নয়নের পথে নিচ্ছে এবং নিবে, সারা পৃথিবীকে দেখাবে বাংলাদেশ একটি স্ট্রং ফাইন্যান্সিয়াল সেক্টর, এভরি ওয়ান ক্যান ইনভেস্ট অ্যান্ড লিভ পিসফুলি বাংলাদেশ। বাংলাদেশ দে ডোন্ট হ্যাভ এনি কাইন্ড অফ আইএস অর এনি কাইন্ড অফ ফান্ডামেন্টালিস্ট। প্রিয় দর্শক, আমাদের সময় একেবারেই শেষ। আপনারা যে যেখানেই থাকুন মেলেনিয়াম টিভি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। www.millenniumtv.org, অলসো www.millenniumtvusa.com। প্রিয় দর্শক, আমাদের সোশ্যাল নেটওয়ার্কগুলো facebook.com/millenniumtv, twitter.com/millenniumtv, youtube.com/millenniumtv। আমাদেরকে লিখার ঠিকানা info@millenniumtv.org, contact@millenniumtvusa.com। দর্শক, আপনারা যে যেখানেই থাকুন সুস্থ থাকুন, ভালো থাকুন, মেলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। কি করলাম?